নমস্কার, মই শ্রী লৈ আহিছো এক গুরুত্বপূর্ণ বাতৰি। কুখ্যাত ড্রাগস ব্যবসায়ী পসা দীর্ঘদিন ধরে আরক্ষীর চকু ধুলি ছটিয়াই পসায় আত্মগোপন করে আছিল, কিন্তু অবশেষত আরক্ষীর তথ্য লাভ করিলে পসায় ধুবুরীর এখন হোটেলত আত্মগোপন করে থাকা আর তার পিছতে আরক্ষীয়ে মহানগর আরক্ষী আর ধুবুরীর আরক্ষীর সহযোগত পসাক গ্রেপ্তার করে আর তার পিছতেই কিন্তু পসায় পলাবলে চেষ্টা করতে পসাক এনকাউন্টার আরক্ষীর সবিশেষ জানাইছো। এনকাউন্টারৰ পৰা পসা লুকাই আছিল আর ধুবুরীর এখন হোটেলত লুকাই আছিল পসা। যোরহাট আরক্ষীর চকু ধুলি হানি ধুবুরীত আত্মগোপন করে আছিল পসাই। ধুবুরীর ব্রহ্মপুত্র গেস্ট হাউসত আত্মগোপন করে আছিল কুখ্যাত ড্রাগস ব্যবসায়ী পসাই। গুৱাহাটী আরক্ষীর সহযোগত ধুবুরী আরক্ষীয়ে হোটেলের পৰা ধরলে পসা। রানী থকা অবস্থাতে প্রস্রাব করার চলে পলাবলে চেষ্টা করেছিল পসা উরফে মাইনা বাস্ফরে। আর তেনে সময়তে আরক্ষীয়ে পলাবলে চেষ্টা করতে ভরিলে লক্ষ্য করে গুলি চালনা করলে আর পসা আঘাতপ্রাপ্ত হয়। এই মুহূর্তে সিসিটিভি দৃশ্যাংশ দেখাইছে টাইমিটর সমূহ দর্শকক। আরক্ষীর তথ্য লাভ করার পিছতে হোটেলত আত্মগোপন করার কথা গম পার পিছতে মহানগর আরক্ষী আর ধুবুরী আরক্ষী একগুট হয়ে মহানগর আরক্ষীর সহযোগত পসাক গ্রেপ্তার করবলে সক্ষম হল। এই দৃশ্যাংশ দেখাইছো পসাক গ্রেপ্তার করে আরক্ষী লই গই থাকার সময় দিয়া সিসিটিভি দৃশ্যাংশ বন্দী হয়েছিল আর গ্রেপ্তার করে লই গই থাকার সময়তে কিন্তু পসায় প্রস্রাব করার চলে আরক্ষীর হাতের পর পলাবলে চেষ্টা করেছিল আর পলাবলে চেষ্টা করতে আরক্ষীয়ে ভরিলে লক্ষ্য করে এনকাউন্টার। এই দৃশ্যাংশ এক্সক্লুসিভ দৃশ্যাংশ এই মুহূর্তে দেখাইছো সিসিটিভি বন্দী হয়েছিল আরক্ষীয়ে পসাক গ্রেপ্তার করার দৃশ্যাংশ। ইয়া ধুবুরীর এখন হোটেলের পর আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল পসাক আর কুখ্যাত ড্রাগস মাফিয়া পসায় দীর্ঘদিন ধরে আরক্ষীর চকুত ধুলি ছটিয়ায় এনে ধরনে আত্মগোপন করে আছিল ধুবুরীর এখন হোটেলত। আর আরক্ষীয়ে গোপন সূত্রর পন্থেদি তথ্য লাভ করার পিছতে সেই হোটেলত গই উপস্থিত হল। উপস্থিত হওয়ার পিছতে পসাক গ্রেপ্তার করেছিল আরক্ষীয়ে, কিন্তু গ্রেপ্তার করার পিছতে পসা উরফে মাইনা বাস্ফরে। আরক্ষী গ্রেপ্তার করার পিছতে প্রস্রাব করার চলে পলাবলে চেষ্টা করেছিল, কিন্তু তেনে সময়তে আরক্ষীয়ে পলাবলে চেষ্টা করা দীর্ঘদিন ধরে আত্মগোপন করে থাকা এই পসার ভরিলে লক্ষ্য করে এনকাউন্টার করলে। আরক্ষীর এনকাউন্টারের পর বাঁচিবলে এনে ধরনের আত্মগোপন করে আছিল কুখ্যাত ড্রাগস মাফিয়া পসায়। আর কিছুদিন পূর্বে যোরহাটের পসাক লৈ হরিজন কলোনীত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই পসায় কিন্তু দীর্ঘদিন ধরে আরক্ষীর চকু ধুলি ছটিয়া আত্মগোপন করে আছিল, যদিও অবশেষত আরক্ষীয়ে তথ্য লাভ করলে আর গুৱাহাটীর আরক্ষীর সহযোগত ধুবুরী আরক্ষীয়ে পসাক গ্রেপ্তার করলে। আর এনে ধরনে এখন গেস্ট হাউসের পর ব্রহ্মপুত্র গেস্ট হাউস নামের এখন হোটেলত আত্মগোপন করে থাকা পসাক গ্রেপ্তার করবলে সক্ষম হল আরক্ষী, কিন্তু তেনে পরিস্থিতিতে পলাবলে চেষ্টা করেছিল পসায়। সেই মুহূর্ততে আরক্ষীয়ে পসার ভরিলে লক্ষ্য করে গুলি চালনা করে আর রাজ্যত পুনর এনকাউন্টারের ঘটনা সংঘটিত হয়।